বড় বড় ইউটিউবার দেখেছো তোমরা, তো বড় বড় ইউটিউবাররা তারা কি প্রথমেই ভালো ভালো রেভিনিউ পায়, টাকা পায়? পায় না। তাদেরকে এক থেকে দেড় বছর ননস্টপ সিস্টেম মেনে তাদেরকে কিন্তু চলতে হয়, তবেই তারা চার ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, মনিটাইজেশন পায়, তারপরে ধীরে 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 চ্যানেলটা গ্রো হয়। হ্যালো গাইস, আরও একটা অ্যানাদার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতেও তোমাদের সাথে আমি আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে। আমি বাইরে আছি, সেজন্য বাইরে থেকে হালকা একটু নয়েজ পেতে পারো, বিভিন্ন পাখির ডাক, কিন্তু কিছু করার নেই, এটা তো পাবেই। আর দেরি না করে শুরু করি। সো বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং, আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিং ওয়ার্ডগুলো শুনলেই অনেকের অ্যালার্জি হয়, এটা আমরা জানি, তোমরাও জানো, বাট অ্যালার্জি থাকার অনেক কিছু কারণ আছে, সেগুলো আমরা জানি। বাট আজকে এই ভিডিওটা দেখার পর অনেক কিছু ধ্যান ধারণা তোমাদের চেঞ্জ হয়ে যাবে আশা করছি, এবং তোমরা নেটওয়ার্ক মার্কেটিংটাকে নিয়ে যারা নেগেটিভভাবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, তোমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছো বা কেভা ইন্ডাস্ট্রির সাথে আছো, তারা ভালো বাসো বলেই আছো এবং তোমরা জানো নেটওয়ার্ক মার্কেটিংয়ের পাওয়ার কতটা, তাই তো? তো তোমরা জানো। এবার যারা জানে না, যারা ওই সকল নেগেটিভ থটস নিয়ে চলাফেরা করে, তাদের জন্য তোমরাও দেখবে এবং দেখে ভিডিওটা শেয়ার করবে। তো এবার ব্যাপারটা হলো, প্রথমে জব মানে কি আমাদের কাছে একটা নক করে যে কত স্যালারি পাবো। এই নেটওয়ার্ক মার্কেটিংও কিন্তু এমনই অনেক মানুষের চিন্তাভাবনা আছে যে কত স্যালারি পাবো, কিন্তু এটা স্যালারির ব্যাপার নয়। তো বিজনেসে স্যালারি থাকে না, বিজনেসে স্যালারি থাকে না, স্যালারি নির্ধারণ অন্য কেউ করবে না, অন্য তোমাকে করতে হবে। কোনো জবের ইন্টারভিউ দিতে গেলে যেটা হয় আর কি, যে তোমার এক্সপেকটেশন কত, হ্যাঁ এক্সপেকটেশন তুমি ধরো বলে দিলে আমার 15 এক্সপেকটেশন, জবের উপর ডিপেন্ড করে। তো সে তখন হয়তো বললো না, আপনাকে হাতে কেটে 10.5 দেওয়া হবে বা 11 দেওয়া হবে, তাই তো? তো এক্সপেকটেশনটাই যে পাবে অমনি কোনো ম্যাটার নয়, এবং তোমার যদি স্কিল থাকে, তোমার যদি নলেজ থাকে, ইন দ্যাট কেস হ্যাঁ তুমি দিতে পারো, আদারওয়াইজ ইউ কান্ট। এই যে জবে জয়েন করার সাথে সাথে তাকে স্যালারি দিচ্ছে না, দিচ্ছে কি? একদমই দিচ্ছে না। কখন দিচ্ছে? সারা মাস কাজ করবার পর সে কিন্তু পাচ্ছে স্যালারি। এবার সারা মাস কাজ করছে, ও তো এখন তো ওয়ার্ক ফ্রম, তখন তো ওয়ার্ক ফ্রম হোম ছিল না, ওয়ার্ক ফ্রম হোমটাও আমি বলবো, এর চাপটাও আমি বলবো, তো তখন ওয়ার্ক ফ্রম হোম ছিল না। ধরো তুমি এখানে আছো, এখান থেকে 10 কিলোমিটার দূরে তোমাকে যেতে হবে কাজের জন্য, প্রাইভেট কাজ, 10 ঘন্টা সময় দিতে হবে, ওকে? তাহলে 10 ঘন্টা ওইখানে তোমাকে সময় দিতে হলো, এবং তার সাথে সাথে তুমি যে রেডি হবে, প্রস্তুতি নেবে, তুমি জবটায় যাবে তার জন্য প্রস্তুতি নিতে হবে তোমাকে, 1 ঘন্টা আগে থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে, 8 ঘন্টা রাখতে হবে যাওয়ার জন্য, 8 ঘন্টা কি 1 ঘন্টা রাখতে হবে যাওয়ার জন্য, ঠিক আছে? তার আগে থেকে মোটামুটি এদিকে 1.5 ঘন্টা, ওদিকে 1 ঘন্টা, বা কমপ্লিট হওয়ার পর জব থেকে ছুটি পেলে এবং তুমি বাড়ি ফিরবে ওখানে 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা, মানে 2.5 ঘন্টা তুমি কাজ করছো, কত 10 ঘন্টা, তাহলে টোটাল 12.5 থেকে 13 ঘন্টা ধরলাম, 13 ঘন্টা তোমাকে সময় দিতে হচ্ছে, 13 ঘন্টা সময় হলো। তারপরে তুমি ঢুকেই পরে, এই যে অনেকে বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ইনভেস্ট, নেটওয়ার্ক মার্কেটিং প্রথমত ইনভেস্ট নেই, খুবই কম ইনভেস্ট, নেই বলাটা ভুল, ইনভেস্ট আছে, খুবই কম ইনভেস্ট, যেটা ট্রেডিশনাল বিজনেসের থেকে অনেক কম হলো। এবার অনেকে বলে যে না, আমি, আমার কাছে কোনো রকম টাকা পয়সা নেই, তো আমি কিন্তু কোনো রকম জয়নিং ইয়ে করতে পারবো না, হ্যাঁ আমি যদি ফ্রিতে হলে খুব ভালো হয়, একদম ফ্রিতে। এবার তাকে ওই সেই ব্যক্তিটাকে বা সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে যদি বলা হয় যে ঠিক আছে তোমাকে আমি 10,000 টাকা একটা স্যালারি দিচ্ছি, হ্যাঁ তুমি, তোমাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, তোমাকে তুমি যেখানে থাকো সেখান থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে তোমার ওয়ার্ক সেন্টার যেতে হবে, কিসে যাবে? যদি 15 কিলোমিটার দূরে হয় বাইক থাকলে তোমাকে বাইকে যেতে হবে। এবার 15 কিলোমিটার আপ ডাউন তাহলে হয় 30 কিলোমিটার আপ ডাউন পার ডে, তো পার ডে যদি 30 কিলোমিটার আপ ডাউন হয় তাহলে তোমার মাসে ধরো তুমি 25 দিন কাজ করছো বা 26 দিন কাজ করছো, ঠিক আছে,
26 দিন কাজ করলে তোমার 800 কিলোমিটার জার্নি হয়। তবে 800 কিলোমিটার যদি জার্নি হয় এবং পার লিটারে যদি তোমার 50 কিলোমিটার, পার লিটার যদি 50 কিলোমিটার যায় তাহলে কত খরচা হয় হিসাব করো। খুব যদি কমও বলি 1600 থেকে 1700 টাকা, এই যে 1600 থেকে 1700 টাকা খরচাটা হচ্ছে, এই খরচাটা তোমাকে কি আগে দিচ্ছে? ওরা দিচ্ছে না, এই খরচাটা তো তোমার পকেট থেকে আগে তোমাকে পে করতে হচ্ছে, বার করতে হচ্ছে। ওটা হলো, তারপর টিফিনের জন্য তুমি কোনো জায়গায় ধরো যাচ্ছ একটা কাজে, সেখানে তোমার একটা টিফিন নিয়ে যেতে হবে, সেই টিফিনেরও তো একটা খরচা আছে, টিফিনেরও তো একটা খরচা আছে। টিফিনের খরচা নাইনে করে 50 টাকা, তা 50 টাকা যদি খরচা হয় তাহলে মাসে কত হয়? প্রায় ধরো 30 দিনই যদি ধরি তাহলে 1500, আমি ধরলাম 1300 টাকা, ওইদিকে 1300 টাকা আর এদিকে প্রায় 1800 টাকা, তাহলে 1300 1800 কত হয়? বুঝতে পারছো কতটা খরচা? এই যে মোটামুটি আমি ধরে নিলাম 3000 টাকা তোমার মান্থলি খরচা ওই কাজটা তোমাকে করবার জন্য, তুমি কাজটা করবে ঠিক আছে। এবার তুমি স্যালারি পাবে কি না পাবে, কতদিন করতে পারবে না পারবে, ওটা পরের ব্যাপার, কিন্তু তোমাকে কিন্তু ইনকাম করবার আগে ওইটা কিন্তু তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে, একটা জবের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। সচরাচর মানুষ এগুলো নিয়ে ভাবে না, আলোচনা করে না, আমি ঠিক বলছি কি না আপনারা অবশ্যই বলবেন আমার কথাগুলো ঠিক কি না। তো সেই যে 3000 টাকা আমাকে, একটা 10000 টাকা কাজ করতে গেলে 3000 টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, 13 ঘন্টা আমাকে দিতে হবে এবং আমাকে শিখতে হবে জানতে হবে। ঠিক এই জিনিসটাই তোমরা যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে দাও, এই জিনিসটা যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে দাও, জয়নিং করতে 2000 হলো তোমার, প্রতি মাসে ওখানে 3000 টাকা তেল লাগে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এবং তার সাথে সাথে তেলের খরচা 3000 টাকা লাগে। এই ক্ষেত্রে কিন্তু এতটা লাগছে না, তোমার প্রয়োজন মতো প্রোডাক্ট তুমি নাও এবং প্রতি মাসে যে ক্রাইটেরিয়া থাকে সেটা তুমি ফুলফিল করো এবং তুমি সেটা ঘর থেকেই কাজটা করতে পারছো। বেশি তোমাকে মুভ করতে হবে না, কিন্তু করতে হবে না না মুভ করতে হবে কিন্তু বেশি করতে হবে না, রেগুলার করতে হবে না। এবং 13 ঘন্টা করে রোজ তোমাকে অন্তত সময় দিতে পারবেন, 13 ঘন্টা করে রোজ তোমাকে সময় কিন্তু দিতে হচ্ছে না। তো কত দেবে? 3 ঘন্টা দাও, 3 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। এবং এই লকডাউনে অনেকে আবার ওয়ার্ক ফ্রম হোম করেছে। দেখো ওয়ার্ক ফ্রম হোম কোথাও যেতে হবে না, খরচা নেই, কিন্তু এটা মনে রাখবে হেডেক প্রচুর থাকে, মেন্টাল হেডেক কিন্তু প্রচুর থাকে ঠিক আছে। কন্টিনিউ কম্পিউটার সামনে 10 ঘন্টা বসে থাকা বা মোবাইল নিয়ে বসে থাকা কিন্তু প্রচণ্ড চাপের ব্যাপার, তুমি সেখানে কোনো মানুষের সাথে কথা বলতে পারছো না ঠিক আছে। একটা জায়গাতে বসে করাটা খুবই মানসিক চাপের ব্যাপার, তো কোনো কিছুই সোজা নয়, কোনো কিছুই খুব টাফ নয়, করতে পারলে সব ইজি। তো এটাই বলছি, তোমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ভালো মন্দ বলো বা খারাপ বলো, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, নেটওয়ার্ক মার্কেটিং ভালো মন্দ বলবার আগে নেটওয়ার্ক মার্কেটিংটাকে ভালো করে ঘাঁটো, রিসার্চ করো। নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এপিজে আব্দুল কালাম, বিল গেটস, আরও অন্যান্য প্রমুখ যারা ইন্টারন্যাশনাল লেভেলের মানুষ, তারা এটা নিয়ে সুনাম করেছে, আমরা কেউ না ওটাকে নিয়ে বদনাম করবার। সিস্টেম দুর্দান্ত, কাজটা করতে হবে, মেন্টালিটি তৈরি করতে হবে এবং সিরিয়াস ভাবতে হবে, এটাকেই আমাকে কেরিয়ার হিসাবে নিতে হবে ঠিক আছে, এটাকেই আমাকে কেরিয়ার হিসেবে নিতে হবে, এই মানসিকতা যদি তৈরি করতে পারো, ভেবে নাও জব করছি। একটা নেটওয়ার্ক মার্কেটিং, ভালো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে চুজ করে একটা ভালো টিম চুজ করো, চুজ করবার পর তুমি যখনই কাজে ঢুকলে প্রথম দিন থেকে স্টাডি নাও, সময় দাও ঠিক আছে, আর প্রোডাক্ট ব্যবহার করো, তিনটে জিনিস করো, শেখো, শেখাটা বন্ধ করো না। ইউটিউবে ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে দেখো, পিডিএফ ফাইল আছে, বুক আছে, কোম্পানির বুক আছে, সেইগুলো পড়ো, জানো বিজনেস প্ল্যান সম্পর্কে, জানো শেখার জায়গাটা ওপেন রাখতে হবে ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে, সময় রেগুলার 3 ঘন্টা এটার পিছনে আমি দেবো,
মাইন্ড সেট আপ করে নিতে হবে, 3 ঘন্টা এটা দেবো, 3 ঘন্টা আমার জব। বড় বড় ইউটিউবার দেখেছো তোমরা তো, বড় বড় ইউটিউবাররা তারা কি প্রথমেই ভালো ভালো রেভিনিউ পায়, টাকা পায়? পায় না। তাদেরকে 1 থেকে 1.5 বছর ননস্টপ সিস্টেম মেনে তাদেরকে কিন্তু চলতে হয়, তবেই তারা 4 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, মনিটাইজেশন পায়, তারপরে ধীরে 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 চ্যানেলটা গ্রো হয়। কষ্টের ব্যাপার আছে। তো তেমনই নেটওয়ার্ক মার্কেটিংটা মোয়া নয়, ঠিক আছে? ভালো করে যদি শিখে প্রপার ওয়েতে কাজ করো তাহলে সফলতা আসবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাদের সাথে যুক্ত হয়ে যদি কাজ করতে চাও, নিচে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করো, আর দেরি নয়। টাটা।